আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি শায়লা বলছি, শারমিন শায়লা ব্লগস থেকে। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটি DIY করে দেখাবো, ওয়ান টাইম প্লেটের মধ্যে কিভাবে অ্যাক্রিলিক কালার দিয়ে যে কোনো ডিজাইন করে ফেলা যায় খুব সহজেই। আপনারা ইচ্ছা করলে এভাবে করতে পারেন বা অন্য কোনো ডিজাইনও করতে পারেন। আমার এই তিনটা ভালো লেগেছে, এই জন্য আমি এই তিনটা ডিজাইন করেছি। এখন আমি এই তিনটা ডিজাইন আপনাদের করে দেখাবো। প্রথমে আপনারা এরকম একটা প্লেট নিয়ে পেন্সিল দিয়ে একটু আঁকিয়ে নিতে পারেন, তাহলে খুব সহজেই করা যায়। আমি পেন্সিল দিয়ে হালকা একটু আঁকিয়ে নিয়েছিলাম। এখন আমি রং দিয়ে এভাবে পাতার মতো আঁকিয়ে করে নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো যে কোনো ডিজাইন এভাবে করতে পারেন। আমার এই পাতাটা খুব ভাল লেগেছিল, এই জন্য আমি এভাবেই করেছি। এই কালারগুলো করার জন্য আমাদের চিকন ব্রাশ আর একটা মোটা ব্রাশ লাগবে, আর সবুজ অ্যাক্রিলিক কালার লাগবে। এই তিনটা জিনিস হলেই খুব সহজেই অ্যাক্রিলিক কালার এভাবে করে নিতে পারবেন। আমি ওয়ান টাইম প্লেটের মধ্যে করেছি, আপনারা যে কোনো সাইজের ওয়ান টাইম প্লেটের মধ্যে করতে পারেন। আমি এটা বড় সাইজটা নিয়েছি। আমার এটা করার প্রায় শেষের দিকে, এভাবে আমি তিনটা প্লেটেই তিনটা ডিজাইন করে নেব একে একে। আমার পাতাটাও প্রায় শেষের দিকে, এটা প্রথমে ফিনিশিংয়ে তো ভালো হবে না, প্রথমে একবার দেওয়ার পর দ্বিতীয়বার আবার কালার করে নিতে হবে, তাহলে সুন্দর হবে কালারটা, ফিনিশিং হবে ভালো। এখন আমি আরেকটা বানিয়ে নিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি।
প্রথমে সবগুলো ডাল বানিয়ে নিব, তারপরে একে একে আমি পাতাগুলো দিয়ে নেব। আমার পাতাগুলো করার প্রায় শেষের দিকে, প্রথমে আমি কালারটা একবার দিয়ে নিচ্ছি। এটা হালকা একটু শুকিয়ে গেলে এটার উপর দিয়ে আবার একটা ফিনিশিং দিতে হবে। আমার সবগুলো গিয়ার করা শেষ, আমি তিনটা প্লেটেই করে নিয়েছি। এটা হলো ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার একটা লাইক কি পারে আমাকে এগিয়ে নিয়ে যেতে। আপনি যদি একটা লাইক দেন তাহলে আমার ভিডিওটি অন্য একজনও দেখতে পারবে। আমি তিনটা এভাবে দেয়ালে লাগিয়ে নিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগছে তাই না? প্লিজ কমেন্টে জানাবেন আমার এই তিনটা লাগানো কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।